আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এই মুহূর্তে নতুন একটি মাইনিং সাইট আপনাদের মাঝে শেয়ার করতেছি, যেটার নাম হচ্ছে রিওয়েব নেটওয়ার্ক। সো এটা কিন্তু সরাসরি কিন্তু পাই নেটওয়ার্ক যেটা আছে, পাই নেটওয়ার্কের কিন্তু পাই নেটওয়ার্ক পাই নিউজ যে সাইটটা আছে সেটা কিন্তু সরাসরি কিন্তু তাদের কিন্তু সাপোর্টার, মানে তারা কিন্তু সাপোর্ট করছে পাই নেটওয়ার্কের। যাই হোক, তারা আমি কিন্তু সরাসরি কিন্তু এই পাই নিউজ যে যেটা সবসময় পাই নিউজ দেয় বা পাইয়ের যে আপডেটগুলো দেয় সেই পেজে কিন্তু আসি, কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু গত একদিন মানে গত দুই দিন হলো এটা কিন্তু আপডেট দিচ্ছে, এই যে মানে মাইনিং রিভার্ব, ঠিক আছে, এই সাইটটা কিন্তু গ্লোবালি সাইট। আর এটা কিন্তু এখানে তারা বলে দিয়েছে যে 2024 সালেই কিন্তু লিস্ট করবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লাভ রেট এবং কিন্তু তারা কিন্তু একটা কিন্তু ইয়েও দিয়েছে, মানে আগুনের ইয়ে শিখাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, এটাতে বেশ কয়েকদিন হলো কিন্তু পাই নিউজেতে কিন্তু এই নিউজটা কিন্তু দিচ্ছে, মানে আপডেট দিচ্ছে, অ্যাকাউন্ট করতে বলতেছে সবাইকে, ঠিক আছে। সো যাই হোক, এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবে, যেহেতু এটা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু পাই নেটওয়ার্ক এটাতে সাপোর্ট আছে, অবশ্যই সাইটটা কিন্তু একটা বিগ একটা সাইট হবে আজ নয় কাল, কিন্তু সাইটটা একদম নতুন আসছে, যার কারণে কিন্তু এখনও কিন্তু মার্কেটে অ্যাভেলেবল না। সো এটাতে কীভাবে কাজ করবেন, কীভাবে মাইনিংটা স্টার্ট করবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দেবো। আর আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টু ডে অফার লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে আসবে, সেইখানে কিন্তু আমি একটা পোস্ট দিয়ে রাখবো রিভার্ব অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক এবং রিভার্ব অ্যাকাউন্ট মানে ভিডিও মানে ভিডিও লিঙ্ক মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আর রেফার কোড অলরেডি সেখানে থাকবে, সেটাকে আপনাকে কিছুই করতে হবে না, রেফার কোড বসানো লাগবে না। আর যদি বসানো লাগে তাহলে সেখানে আমি এখানে যেরকম এখানে দেওয়া আছে রেফার কোড এরকম দিয়ে রাখবো, আপনারা জাস্ট আমাদের টেলিগ্রামে জয়েন দিবেন, জয়েন দেওয়ার পরে সেটাতে জয়েন হয়ে যাবেন। দেখেন মানে গতকালেও কিন্তু একটা সাইট শেয়ার করে দিয়েছিলাম। সো আমি বেশ কয়েকটি সাইট কিন্তু শেয়ার করে দিলাম কয়েকদিনের ভিতরে, অবশ্যই এগুলোর থেকে কিন্তু আমরা এই বছরের শেষের দিক থেকে আগামী বছরে কিন্তু আমরা কিন্তু পেমেন্টগুলো পাবো। আপনারা সবাই মনোযোগ সহকারে কিন্তু কাজগুলো করবেন, আর বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের গ্রুপে আপনারা জয়েন দিবেন, ঠিক আছে। আরেকটি কথা, যারা আমাকে বলেন যে ভাই আপনি কোন কোন সাইটে আপনি কাজ করেন সেই সাইটগুলো আমাকে দেন, অনেকেই কিন্তু আমাকে বলেন, তারা আজকের এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রপ অফার ফ্রি অ্যাড্রপ লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। ফ্রি অ্যাড্রপ লিঙ্ক আমি যেগুলোতে কাজ করি সেগুলোই শুধু লিঙ্ক পাবেন, আমাদের আরেকটি গ্রুপ আছে এইখানে, ঠিক আছে। এইখানে কিন্তু আমি বেশ কিছু প্রায় 30-35টা সাইট এখানে দিয়ে রাখছি, আপনারা যেগুলোতে কাজ করেন না সেগুলোতে কিন্তু আপনারা এখান থেকে লিঙ্কগুলো নিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেগুলো ভিডিও লিঙ্ক সহকারে কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। এই গ্রুপটার নাম হচ্ছে ফ্রি অ্যাড্রপ, ঠিক আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি অ্যাড্রপ, এই গ্রুপে অন্য কোনো কিছু আপডেট দেওয়া হয় না, ঠিক আছে। এই গ্রুপে কোনো কিছুর আপডেট দেওয়া হয় না, শুধু এখানে নতুন সাইটগুলো আমি যেগুলোতে কাজ করি সেগুলোর লিঙ্কগুলো কিন্তু আমি এখানে দিয়ে রাখি, শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক এবং অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক, এছাড়া অন্য কোনো আপডেট কিন্তু এই গ্রুপে দেওয়া হয় না, ঠিক আছে। আমি যেগুলোতে কাজ করি সেগুলোর লিঙ্কগুলো কিন্তু এখানে থাকে, ঠিক আছে। প্রতিটাতে আপনারা অ্যাকাউন্ট করবেন কীভাবে এবং রেফার লিঙ্ক সহকারে ভিডিও লিঙ্কটা সহকারে আপনি এখানে দিয়ে রাখি, দেখতে পাচ্ছেন এখানে নাম্বার সহকারে দিয়ে রাখছি যে এটা হচ্ছে 19 নাম্বার, আমি এমনিতে একটা নাম্বার দিয়ে রেখেছি 19 নাম্বার 20 নাম্বার এরকম করে সিরিয়াল নাম্বার দিয়ে রাখছি, ঠিক আছে। সো যাই হোক, এখন মূল কথায় আসা যাক, এটাতে রেভেব নেটওয়ার্কে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন যে পাই নিউজ যেটাতে প্রকাশ করে সেটার সঙ্গে কিন্তু সংযুক্ত বা তারা কিন্তু এখানে ফলো দিয়ে রাখছে, মানে দুইটাই কিন্তু পার্টনারশিপ হিসেবে এখানে দেখা যাইতেছে, ঠিক আছে। যাই হোক, সাইটটা বিগ হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি সাইটটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের যাদের ভালো লাগে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। সো অ্যাকাউন্ট করার প্রসেসটা এখন দেখিয়ে দিব। সো আপনারা আজকের ভিডিও ডিসক্রিপশনে টু ডে অফার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আমাদের টেলিগ্রামে যাবেন, সেখানে লিঙ্ক একটা পেয়ে যাবেন, ওই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফর্ম আসবে। সো এই ফর্মটাতে আপনাকে যে কাজটি করতে হবে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অন্য একটা রেফার কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডটি কিন্তু থাকবে না, এখানে আমি যে কোডটি দিয়ে দিচ্ছি কাজল 1234 ওই কোডটি কিন্তু এখানে দেওয়া থাকবে। আর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফুল নামটা দিবেন, ঠিক আছে। তারপরে এখানে অবশ্যই সিলেক্ট করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর আপনার একটা ফোন নাম্বার দিবেন, তারপরে আপনার ইউজার নাম এখানে একটা আপনার ইউজার নাম দিবেন তৃতীয় অপশনে। আর আপনার ইউজার নাম কিন্তু আপনার মন যেটা আছে আপনি সেটাই দিতে পারেন। আর এখানে আপনার অবশ্যই একটা জিমেলের প্রয়োজন, আর এক্সট্রা একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে একটা ক্যাপচা চলে আসতে পারে,
ক্যাপচারটা পূরণ করে দিবেন, মানে ভেরিফাই করবেন ও নাও আসতে পারে, ঠিক আছে। তারপরে আপনার ইমেলে একটি কোড যাবে, ঠিক আছে, তারপর একটি কোড যাবে, এই কোডটা ওই ওটিপি কোড যাবে, এই ওটিপি কোডটা আপনার নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দেবেন, সাইন আপে ক্লিক করে দিলেন বাস আপনার অ্যাকাউন্টটি ডান হয়ে গেল, ঠিক আছে। সাকসেসফুল অ্যাকাউন্ট একটা লেখা উঠবে, যেহেতু আমি ওটির স্ক্রিনশট নিয়ে নিই, ভুলে গেছিলাম বা টাইম চলে গেছিলো, ওটা খুব বেশি সময় থাকে না। তারপরে আপনার কাজ কিন্তু কমপ্লিট। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটা কিন্তু অ্যাপও কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা অ্যাপ, এই যে এটা হচ্ছে অ্যাপ। সো এখন এটাতে কীভাবে মাইনিংটা স্টার্ট করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আশা করছি ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখানে এখানে আগে আপনার যদি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এখন আপনারা কী করবেন অ্যাপটাকে আগে ডাউনলোড দেবেন, যে অ্যাপটা কোথায় পাবেন সেই প্রসেসটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। কারণ অ্যাপটা কিন্তু প্লে স্টোরিতে এখনও অ্যাভেলেবল হয়নি। সো এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে আপনার সামনে, বা অথবা যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে আপনি এখানে আরেকটি কাজ করতে পারেন। এইখানে দেখতে পারেন সাইন, এখানে যেহেতু সাইন ইন লেখা আছে, পরে এখানে যদি সাইন আপ লেখা থাকে এই পেজটাতে, তাহলে এখানে সাইন ইন নিয়ে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু এখন আমার সাইন আপ আছে, কারণ আমাকে অ্যাকাউন্টে লগ ইন করতে বলতে। তাই এখন আপনাকে যে অ্যাপটি নামানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেই পোস্টটা দেখিয়ে দিই। এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন, এই থ্রি লাইনে লগ ইন করার আগে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে মাইন এই ওয়েবসাইট, এখানে ক্লিক করে দেবেন। সো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্টে লগ ইন করার আগে কিন্তু ক্লিক করে দিতে হবে। এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছু সাইট আপনাদেরকে শো করবে। এখানে কিন্তু মানে অ্যাপটা ডাউনলোডের একটা অপশন থাকবে, ঠিক আছে, মানে কীভাবে অ্যাপটা ডাউনলোড, অ্যাপটাকে ডাউনলোড দিলে কিন্তু মানে এখানে আমি দেখিয়ে দিই আগে, লোডিং হচ্ছে, লোডিং হয়ে যাক। যাই হোক, ভিডিওটা কিন্তু একটু কিন্তু লং হওয়ার সম্ভাবনা আছে, কারণ এ টু জেড কিন্তু যদি কাজটা বুঝিয়ে দেবো আপনাদেরকে। সো এখানে মাইনিং নাও কিন্তু আমাদেরকে বলতেছে, মাইনিংটা কিন্তু আমাদের আগে হবে না, ঠিক আছে, আমাদের যদি অ্যাকাউন্ট লগ ইন করে নিই। আর এখানে একটু নিচের দিকে আসবেন, আসার পরে নিচের দিকে দেখতে পারবেন এখানে কোথাও থাকবে ডাউনলোড অপশন, এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাপ ডাউনলোড অপশন, এই যে আপনারা এখানে ক্লিক করে দেবেন, এই দেখতে পারতেছেন, ঠিক আছে, অ্যান্ড্রয়েড পিকে, অ্যান্ড্রয়েড এপিকে, এখানে আপনারা ক্লিক করে দিলে অ্যাপটাকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। সো যাই হোক, এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমি এখানে একটা স্ক্রিনশট নিচ্ছি, একটু অপেক্ষা করবেন। সো যাই হোক, এখন আমাদেরকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য আমরা থ্রি লাইনে যাবো, যাওয়ার পরে আমরা হোম অপশনে ক্লিক করে দেবো, হোমে ক্লিক করে দেবো, অথবা আমরা এখান থেকে ব্যাগেও চলে যাই, তারপরেও কোনো প্রবলেম নেই, ব্যাগেই আসলাম আমি আসার পরে। সো আমি আবার বলতেছি ভিডিওটা আর একটু লং হবে, যদি এখানে কাজটা কিন্তু অনেক মানে মাইনিংটা স্টার্ট করাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কারণ মাইনিংটা কিন্তু এত সহজ মানে স্টার্ট হবে না প্রথমবার, কারণ এখানে টুইটার তাদের কিন্তু ফলো করতে হবে, এবার রিটুইট করতে হবে, রিটুইট করার পরে তাদের ওইখান থেকে লিঙ্কটা নিয়ে এসে আমাদেরকে কিন্তু এখানে দিয়ে এবং সেন্ড করতে হবে, তারপরে কিন্তু আমরা মাইনিংটা স্টার্ট করতে পারবো, তার আগে কিন্তু পারবো না। তো যাই হোক, কীভাবে করবেন সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখন আমি আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আপনারা রেফার কোড হিসেবে এই যে কাজল 1234 এটা কিন্তু পাবেন। তারপরে আমি অ্যাকাউন্টে লগ মানে সাইন ইন করে নিচ্ছি, সাইন ইন ক্লিক করে দিলাম, সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অন্যরকম একটা পেজ একটা আসবে, যেটা একদম নতুন, একটু অপেক্ষা করতে হবে। এখানে আমাদেরকে সাইটটা একটু জাম, কারণ সাইটটা নতুন, অনেকে অ্যাকাউন্ট করতেছি, দেখুন টোটাল ইউজার মাত্র 10,707 জন টোটাল মাইনার, ঠিক আছে। আর মানে তারপরে মানে টোটাল করছে কত সব, যাই হোক এগুলো বিস্তারিত আমি পরে বলবার। মাইনিংটা স্টার্ট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে, না নিচের দিকে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদেরকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে। এই থ্রি লাইনে ক্লিক করে দিব আমরা আবারও অ্যাকাউন্টটি লগ ইন করার পরে। তারপর আমাদেরকে এই যে মিশন নাওতে ক্লিক করে দিতে হবে, এই মিশন নাও না শুধু মিশন অপশনে ক্লিক করে দিতে হবে। সো মিশন অপশনে যখনই ক্লিক করে দিবেন ওখানে কিন্তু সবুজ হয়ে যাবে, তারপরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার আমার সামনে চলে আসবে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে কিন্তু বেশ কিছু সিস্টেম আছে, এই যে তাদের টুইটারটা ফলো করতে হবে, এই যে রিটুইট করতে হবে, তারপরে লিঙ্কটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। যাই হোক, টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে, এটা শুধু প্রথমবার কিন্তু করতে হবে, তারপরে কিন্তু এগুলো কোনো ঝামেলা করতে হবে না। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ফুল টাস্ক এখানে যদি বা ফলো অপশনে যদি ক্লিক করে দেই, আমাদেরকে টুইটারে কিন্তু নিয়ে যাবে সরাসরি, তাদের যে টুইটার পেজ আছে টুইটার পেজটা আমাদেরকে ফলো করে দিতে হবে। এবং তাদের একটা পিন পোস্ট আছে, আমি অলরেডি কিন্তু ফলো দিয়ে দিছি, এই দেখতে পারতেছেন আমি অলরেডি ফলো দিয়ে দিছি। আর এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন তাদের সঙ্গে কিন্তু পাই নেটওয়ার্ক কিন্তু এই যে পার্টনারশিপ হিসেবে আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এখানে ফলো দেবো একটা, যে ফলো না দেওয়া থাকে, ফলো দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো। এখানে তাদের যে পিন পোস্ট আছে আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে রিটুইট করে দিছি, এই দেখতে পাই রিপোস্ট করে দিছি আমি। তারপর এখানে একটা আপনার লাইক, আপনারা একটা লাইক দিবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে একটা কমেন্ট করবেন আপনারা। সো আমি এখানে একটা কমেন্ট করতেছি, সো আমি এখানে দিলাম গুড প্রজেক্ট, আমি দিয়ে দিলাম,
দেওয়ার পর উপরে মানে ইয়ে আছে, ওটাতে ক্লিক করে দেবেন, মানে রিপোস্ট আছে রিপোস্টটি ক্লিক করে দেবেন। বা এখন কিন্তু আমাদের কমেন্ট হয়ে গেল, রিয়েট দেওয়া হয়েছে, এখন আমরা এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, রিটুইটের এখানে ক্লিক করে দিতে হবে, ইয়ে কুইটিট করতে হবে, এখানে নিচেটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার গুড প্রজেক্ট, কিন্তু আমরা গুড প্রজেক্ট আমি আবারও দিয়ে দিলাম। তারপর এটা পোস্ট করব, পোস্ট করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমার কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। এখন আমাদের যে ইয়ে আছে, প্রোফাইল আছে, টুইটারের প্রোফাইল, টুইটার প্রোফাইলে যেতে হবে। সো আমি এই যে টুইটার প্রোফাইলে আসলাম, টুইটার প্রোফাইলে আসার পরে আমাদেরকে কিন্তু যেটা আমরা রিটুইট করলাম বা রিপোস্ট করলাম সেটা লিঙ্কটা কিন্তু আমাদেরকে নিতে হবে। সো এখানে আসবেন, আসার পরে এই যে এটা কিন্তু আমি অলরেডি এখনই করলাম, ঠিক আছে, তার আগেও কিন্তু আমি করছি। যাকে এখানে শেয়ার অপশন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন, এই শেয়ার অপশন আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা লিঙ্কটা কিন্তু আমরা কপি করে নেবো, সো এই যে লিঙ্ক কপি, এটাতে ক্লিক করে দেবো। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আমি ব্যাগে যাবো। যাই হোক, এখান থেকে আমি ব্যাগে যাইতেছি, একটু অপেক্ষা করবেন। সো আমি একবারে আমাকে বের করে দিছি, আমি আবারও যাচ্ছি সেখানে। তো আমি কিন্তু যেহেতু আমাকে একবারে বের করে দিয়েছিলো, আমি কিন্তু আবারও কিন্তু এখানে চলে আসছি। আসার পরে এই যে নিচে দেখতে পারতেছেন যে ফুল ইউর টাস্ক, এখানে আমরা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে যে একটা অপশন আছে ইন্টার ইনফরমেশন হেয়ার, এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা কিন্তু আমাদেরকে নিচে এখানে পেস্ট করে দিতে হবে। সো এখানে পেস্ট করে দিতে হবে। সো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। সো এখানে পেস্ট করে দেওয়ার পর সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে আমি ক্লিক করে দিলাম। সো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটা সাকসেসফুল লেখা আসবে, মানে টাস্ক সাকসেসফুল। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে টাস্ক, ঠিক আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে হয়তো মেবি আরেকটি টাস্ক আমাদের সামনে চলে আসছে, যেটা হচ্ছে টেলিগ্রাম। সো টেলিগ্রাম টাস্কের জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমি দেখি এখানে ক্লিক করার কোনো অপশন আছে কি না, একটু অপেক্ষা করবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম আমাদের টেলিগ্রাম, আমি এখানে ক্লিক করে দিলাম, যেহেতু তাদের টেলিগ্রামে কিন্তু আমি যাইতে পারতেছি না, ঠিক আছে। আর এখানে দিলাম ক্লিক করে দেই, অলরেডি আমাদের এটা হয়ে গেছে। যাই হোক, আমি এখানে আর কিছু দিচ্ছি না, এখন দেখবো যে আমাদের, একটু অপেক্ষা করবেন, আমি এখানে ক্লিক করে দিয়েছি, একটু কাজ হয়েছে এখানে। জি, আমাদের এখানে কিন্তু মানে টাস্কটা কমপ্লিট হয়নি, একটু অপেক্ষা করবেন। যাই হোক, আমি দেখি আগে মাইনিংটা স্টার্ট করা যায় কি না। এখন আমাদের মাইনিং না হতে দিলে আমি ক্লিক করে দিই, যেহেতু এখানে দুইটা কথা বলছে, দুইটা টাস্ক মানে সম্পন্ন করতে হবে, টেলিগ্রাম হচ্ছে টুইটার, মানে টেলিগ্রামের ইউজার নামটা আমাদেরকে দিতে হবে। সো যেহেতু আমি একটা অলরেডি করছি, করার পরে দেখতে পাচ্ছিলেন যে মাইনিং নাওতে ক্লিক করে দেওয়ার সঙ্গে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। এখন নিচে কিন্তু আমাদের এখানে লেখা আছে স্টার্ট মাইনিং। সো এখন আমরা স্টার্ট মাইনিংয়ে কিন্তু ক্লিক করে দেবো। সো একটু অপেক্ষা করবেন, মানে সাইটটা কিন্তু যেহেতু নতুন সাইটটা আসছে, মানে কাজ চলতেছে, যার কারণে কিন্তু একটু জামজাম আছে। আপনারা যখন করবেন তখন হয়তো বা অনেক স্লোও থাকতে পারে। আমি স্টার্ট মাইনিংয়ে যদি ক্লিক করে দিই, একটু অপেক্ষা করবেন। সো আমি কিন্তু স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইনিংটা স্টার্ট শুরু হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন মাইনিংটা কিন্তু 18 ঘন্টার জন্য শুরু, এখানে কিন্তু মাইনিংটা কিন্তু অন্য সিস্টেম 18 ঘন্টা, অনেকগুলো 24 ঘন্টা, আর এটাতে হচ্ছে 18 ঘন্টা। সো যাই হোক, এইভাবে আপনারা কাজটা শুরু করবেন। এখানে দেখতে পাচ্ছেন টাইম কিন্তু কাউন্টডাউন হচ্ছে, আর নিচে কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্সটা কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ব্যালেন্স, এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করবে, যেটা টোকেনের নাম হচ্ছে IVE, ঠিক আছে, এটা হবে টোকেনের নাম। আর এখানে মাই টিম, এখানে আমাদের কোনো এখন পর্যন্ত টিম হয়নি, যেহেতু আমি এই মুহূর্তে অ্যাকাউন্টিং করলাম, ঠিক আছে। যাই হোক, আপনারা এই সিস্টেমে কিন্তু আপনার কাজগুলো করবেন। সো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে দেখে এবং ভালো মন্দ বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক বাজ দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অবশ্যই আপনারা যদি পারেন আপনারা রেফার করবেন, আর রেফার অত প্যারা নেই, আপনারা মন চাইলে রেফার করবেন, না চাইলে না করবেন, ঠিক আছে। যদি সুযোগ থাকে আপনাদের, সেরকম কমিউনিটি থাকে, তাহলে আপনারা রেফার করতে পারেন, ঠিক আছে। সেই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।